মেয়েরা আমরা পড়ছিলাম হচ্ছে অ্যালকিল হেলাইট আগের দিন অ্যালকিল হেলাইট সাবস্টিটিউশন রিয়াকশান দ্যাট ইজ অপন প্রতিস্থাপন বিক্রিয়া পড়েছিলাম অ্যালকিল হ্যালাইড প্রতিস্থাপন বিক্রিয়া ছাড়াও অপনয়ন বিক্রিয়াও দেয় অপনয়ন বিক্রিয়া কিন্তু কি কিভাবে হয় মোটামুটি একটা ধারণা আমরা যখন অ্যালকিনের প্রস্তুতি পড়েছিলাম তখন দিয়ে এসছিলাম যেমন দেখো হ্যালোজেনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকলো ওই কার্বনটাকে বলে আলফা কার্বন ঠিক তার পরের কার্বনকে বলে বিটা কার্বন এই বিটা কার্বনে যদি কোনো হাইড্রোজেন থাকে তাহলে নিউক্লিও এসে এই হাইড্রোজেনটাকে খেয়ে নেয় হাইড্রোজেনের বনটা গিয়ে দুটো কার্বনের মাঝে গিয়ে অ্যাটাক করে সঙ্গে সঙ্গে বিয়ারটা বেরিয়ে চলে যায় দ্যাট ইজ বিয়ার ইজ লিভিং রুম ফলে এই জায়গাটা একটা ডাবল বন তৈরি হয় এই ধরনের অপনয়ন বিক্রিয়াকে বলে বিটা অপনয়ন বিক্রিয়া কারণ বিটা থেকে অপনয়ন হয় অর্থাৎ ই টু অপনয়ন বিক্রিয়া না ই টু বলাও যেতে পারে নাও বলা যেতে পারে সেটা ডিপেন্ড করছে যেমন এস এন টু এন ওয়ান তেমন ই টু ই ওয়ান এইবারে প্রবলেম অ্যারাইজ হয় যদি বিটা কার্বন দুটো থাকে যেমন দেখো বি আর এই কার্বনের সঙ্গে যুক্ত তার এদিকের পাশের কার্বনটাও বিটা এদিকের পাশের কার্বনটাও বিটা দুটো বিটা কার্বন কিন্তু আলাদা আলাদা এটায় তিনটে হাইড্রোজেন আছে এটায় দুটো হাইড্রোজেন আছে দুটো থেকেই হাইড্রোজেন রিলিজ হতে পারে এটা থেকে হাইড্রোজেন রিলিজ হলে দেখো এই জায়গাটা ডাবল বন্ড তৈরি হবে এটা থেকে হাইড্রোজেন রিলিজ হলে এই জায়গাটায় ডাবল বন্ড তৈরি হবে দেখা যাচ্ছে এটা বেশি স্টেবেল কেন না যে বলছে যে ডাবল বন্ড বেশি সাবস্টিটিউট আছে বেশি প্রতিস্থাপিত সেটি বেশি স্টেবেল বেশি প্রতিস্থাপিত মানে ডাবল বন্ডে দুটো কার্বনে কম হাইড্রোজেন থাকলে সেটা ডাবল বন্ডে দুটো কার্বনের বেশি হাইড্রোজেনের চেয়ে বেশি স্টেবল এখানে ডাবল বন্ডের দুটো কার্বনে তিনটে হাইড্রোজেন এখানে ডাবল বন্ডে দুটো কার্বনে দুটো হাইড্রোজেন তাই এটা বেশি স্টেবিল কিন্তু যদি লিভিং গ্রুপটা উইক হয় ফ্লোরিন ইজ উইক লিভিং গ্রুপ আগের দিন সাবস্ট্রিশনে পড়েছিলাম তখন উল্টোটা হবে কম প্রতিস্থাপিত অ্যালকিলের যে অ্যালকিনটা তৈরি হবে সেটা বেশি পরিমাণে তৈরি হবে অর্থাৎ ডাবল বন্ডে যুক্ত কার্বনে যদি হাইড্রোজেন বেশি থাকে সেটাই মুখ্য পরিমাণে তৈরি হবে বোঝা গেল ব্যাপারটা এটা আবার হপন হপম্যান অপনয়ন বলে আগেরটা সেট জ্যাপ অপনয়ন এটা হপম্যান অপনয়ন ই দু ধরনের তিন ধরনের বিক্রিয়া ই ওয়ান ই টু ই ওয়ান সিবি এগুলো পরে আলোচনা করব আমাদের যেটুকু এখানে দরকার সেটুকু পড়লেই চলবে আবার যেমন দেখো এটাও একটা অ্যালকিল হেলাইট কে উইচ দুটোতে বিক্রিয়াই দিচ্ছি যখন জল ইউজ করছি তখন বিয়ারের জায়গা ওইচ ঢুকে যাচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া যখন জলের জায়গায় অ্যালকোহল দিচ্ছি তখন ডাবল বন্ড হয়ে যাচ্ছে মানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে একটা অপনয়ন বিক্রিয়া হচ্ছে তার মানে একটা অ্যালকিল হ্যালাইডে দ্রাবক চেঞ্জ করে দিলে প্রতিস্থাপন আর অপনয়ন হয় মানে অ্যালকিল হ্যালাইড প্রতিস্থাপন বিক্রিয়াও দিচ্ছে অপনয়ন বিক্রিয়া দিচ্ছে তার মধ্যে একটা যুদ্ধ চলে তার তিন ধরনের অ্যালকিলহ্যালাইট আমরা পড়েছি ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি কোন হ্যালাইট কোন কন্ডিশনে কোন ধরনের বিক্রিয়াটা বেশি দেবে সেটা আমরা দেখি যেমন থ্রি ডিগ্রি হ্যালাইট আমরা সবসময় জানি থ্রি ডিগ্রি হ্যালাইট যেহেতু বেশি ক্রাউডিং আছে অর্থাৎ বেশি অ্যালকিল গ্রুপ আছে তাই জেনারেলি এস এন বিক্রিয়া দেবে না এটা আগের দিন সাবস্টিটিউশনে পড়িয়ে এসেছিলাম যদি তুমি খারকটা শক্তিশালী হয় এবং নিউক্লিওফাইল মানে যে নিউক্লিওফাইলটা ইউজ করছো সেটা শক্তিশালী ক্ষারক হিসাবেও কাজ করে তাহলে ই যদি দুর্বল নিউক্লিওফাইল হয় শক্তিশালী ক্ষারক হিসাবে কাজ করলে ই যেমন এই যে কেউইচ অ্যালকোহল হিট নিলে এটা শক্তিশালী কেউইচটা শক্তিশালী ক্ষারক তখন ইটু হয়ে গেল মানে অ্যালিমিনেশান অর্থাৎ অপনয়ন বিক্রিয়া হবে কিন্তু যদি নিউক্লিও দুর্বল হয় তাহলে দুটোর মিক্সচার প্রোডাক্ট দেবে ওয়ান আর ই মানে শুধু জল নিচ্ছি এটা থ্রি ডিগ্রি অ্যালকিল হ্যালাইট শুধু জল মানে দুর্বল নিউক্লিও তখন প্রতিস্থাপন বিক্রিয়াও দিচ্ছে এলিমিনেশন অথা তপনয়ন বিক্রিয়াও দিচ্ছে যদি ওয়ান ডিগ্রি অ্যালকিলহ্যালাইড হয় ওয়ান ডিগ্রি অ্যালকিলহ্যালাইট সবসময় এস টু প্রেফার করে যদি নিউক্লিও শক্তিশালী হয় এবং ক্ষারক হিসাবেও শক্তিশালী হয় দ্রাবকটা ধ্রুবীয় হয় অর্থাৎ জল ঠল এরকম হয় উষ্ণতাটা কম হয় তাহলে এসএন টু দেবে যেমন দেখো শক্তিশালী ক্ষারক ধ্রুবীয় দ্রাবক কম উষ্ণতা তাহলে একশো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিলেই এটা প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে এসেন টু এর মাধ্যমে উল্টোটা যদি হয় শক্তিশালী এবং আকারে বড় ক্ষারক উষ্ণ সরি ধ্রুবীয় দ্রাবক না হয় অধ্রুবীয় দ্রাবক যেমন অ্যালকোহল উষ্ণতা যদি বেশি হয় যেমন দুশো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তাহলে দেখো এলিমিনেশন বিক্রিয়া দিচ্ছে এবার খারকটা যদি শক্তিশালী হয় এবং আকারে বড় হয় যেমন দেখো এটা তিনটে অ্যালকিল গ্রুপ আছে কত বড় তার মানে এই খারকটা তখন কিন্তু আমার দেবে এলিমিনেশন রিয়াকশান সাবস্টিটিউশন বিক্রিয়া তখন হতে পারবে না কারণ ওয়ান ডিগ্রি অ্যালকিল হলে সবসময় এসএন ওয়ানই দেয় কিন্তু এত বড়ো জন ঢুকতে পারবে না ঢুকলে বেশি ক্রাউডিং হয়ে যাবে তার থেকে বেটার কিছু বেরিয়ে যাওয়া তাই সাব এলিমিনেশন বিক্রিয়া হবে যদি টু ডিগ্রি হ্যালাইড হয় খারক ও নিউক্লিওফাইল দুজন নিউক্লিওফাইল শক্তিশালী খারক হিসেবে কাজ করে তাহলে দুটোর মিক্সচার প্রোডাক্ট দেবে যদি খারকটা বড় হয় আগেরটার মতন তাহলে ই দেবে যদি ক্ষারক দুর্বল হয়ে থাকে তাহলেও দুজনের দেবে যদি খারক শক্তিশালী হয় তাহলেও দুজন দেবে যদি খারক দুর্বল হয় তাহলেও দুটো বিক্রিয়া দেবে ক্ষারক শক্তিশালী হলে এস এন টু ই দেবে আর ক্ষারক দুর্বল হলে মানে নিউক্লোফাইল দুর্বল হলে এস এন ওয়ান দেবে কারণ আমরা জানি এস এন ওয়ান ই ওয়ানে নিউক্লোফাইলের গাড়ত্বের উপর বিক্রিয়ার হার ডিপেন্ড করে না তাই নিউক্লোফাইল দুর্বল হলেও কিছু যায় আসে না কিন্তু এ শক্তিশালী ক্ষারক মানে সেটা ভালোই চেষ্টা করবে এন টু ই টু দেওয়ার কারণ এস এন টু ই টু বিক্রিয়াগুলোর গারত্ব হার এই খা নিউক্লোফাইলের গারত্বের ওপর নির্ভর করে বোঝা গেল এবারে কিছু মেটালের সঙ্গে বিক্রিয়া যদি এম জির সঙ্গে বিক্রিয়া করো তাহলে আর এম জি এটাকে গ্রিগনাট বিকারক বলে যদি সোডিয়াম শুষ্কৈথরের মাঝখানে বিক্রিয়া করো তাহলে আর বন্ড আর অ্যালকেন তৈরি হয় এটা অ্যালকেন প্রস্তুতির সময় বলেছিলাম লিথিয়াম দিলে আর এলআই হয় গ্রিগনাট বিকারক কাকে বলে যে পদার্থে ধাতু সরাসরি কার্বনের সঙ্গে যুক্ত থাকে অথচ সেটা জৈব যৌগ হয় তাকে গ্রিগনাট বিকারক বলা হয় এবার বিজারণ বিক্রিয়া করবো এই এই রিয়েজেনগুলোর মধ্যে যে কোনো একটা রিয়েজেন নয় এটা নয় এটা নয় এটা দিলে এক্সের জায়গায় হাইড্রোজেন ঢুকে যায় অর্থাৎ বিজারণ হয়ে গেল তাহলে এই হলো মোটামুটি হ্যালাইডের বিক্রিয়া প্রস্তুতি দিয়ে অ্যালকিলহ্যালাইড শেষ হলে এর পরের দিন অ্যারাইল হ্যালাইড পড়ব ঠিক আছে